দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো যে যার ভোট ব্যাংক নিয়ে যত্নবান হতে শুরু করেছে। আর তাই অবধারিতভাবে প্রশ্ন উঠছে, মতুয়াদের ভোট এবার কোন দিকে যাবে? উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর থেকে শুরু করে রাজ্যের একাধিক জেলায় মতুয়া ভোটাররা রীতিমতো নির্ধারকের ভূমিকা নেন। তেইশের পঞ্চায়েত ভোটে মতুয়ারা কতজন বিজেপির প্রতি প্রসন্ন হবেন, সে প্রশ্নের উত্তর কার্যত এড়িয়ে গেলেন খাস মতুয়া শিবিরের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তবে সেই সঙ্গে তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য পঞ্চায়েতে মতুয়ারা গেরুয়া শিবিরের দিকে থাকবেন কিনা তার উত্তর দিতে পারবে বিজেপির রাজ্য নেতৃত্ব। রাজ্যের বিজেপি পার্টি যারা আছে তারা কোশ্চেন দেবে, মানে কোশ্চেনের উত্তর দেবে যে কি হবে আগামীতে। আমি কোনো উত্তরে নিয়ে দেবো না এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। আমি কোনো উত্তর আমি জানিই না এই ব্যাপারে। আমি সবচাইতে ভালো বেটার জানি আমার রাজ্যের পার্টির লোকেরা। তিন বছর আগে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব বিল সংসদে পাশ হয়ে তা আইনে পরিণত হয়, কিন্তু রীতি অনুযায়ী ওই আইন তৈরি হওয়ার পর এখনো পর্যন্ত তার বিধি তৈরি হয়নি, তাই বাস্তবায়িত হয়নি সেই আইন। দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে কার্যত সিএ এর প্রতিশ্রুতি দিয়ে মতুয়া শিবির থেকে শান্তনু ঠাকুরকে প্রার্থী করে বিজেপি, আর বিজেপির টিকিটে বনগায় দাঁড়িয়ে সাংসদ হিসেবে নির্বাচিত হন শান্তনু। এরপর একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রশ্নের মুখে পড়ে গেরুয়া শিবির জানায় অতিমারির কারণে ওই আইন চালু করতে দেরি হচ্ছে, খুব শীঘ্রই সিএ চালু হয়ে যাবে। কিন্তু এরপরও কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময়, সিএ চালু হয়নি। তেইশের পঞ্চায়েত ভোটে কোন মুখে মতুয়াদের কাছে ভোট চাইতে যাবেন বিজেপি নেতারা, সেই প্রশ্ন সামনে আসছে এখন। ঠাকুরবাড়ি তৃণমূল শিবিরের নেত্রী মমতা বালা ঠাকুর সিএ প্রশ্নেই বিজেপিকে বিধে দাবি করলেন পঞ্চায়েতে মতুয়ারা জোড়া ফুলকেই ভোট দেবেন। আশা করছি দু হাজার একুশে যেভাবে মতুয়ারা ঢেলে ভোট দিয়েছিল রাজ্য সরকারকে, এবং আশা করি যে দু হাজার উনিশে যে ভুল করেছিল সেটা করবে না, পঞ্চায়েতে তারা থাকবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের নাগরিকত্ব দেবে সেই, এবং হিন্দুত্ববাদী নিয়ে যে একটা তাদের বুঝিয়েছিল সেখান থেকে এখন অনেকটাই তারা বুঝেছে, এবং তার জন্য দু হাজার একুশে আজকে তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিজেপির প্রতি কতটা ক্ষুব্ধ মতুয়া সমাজ? সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্র গাইন সরাসরি সেই প্রশ্নের উত্তর না দিয়েও বুঝিয়ে দিলেন তাদের দাবি কিন্তু পূরণ হয়নি। বিজেপির প্রতি আমাদের ক্ষোভ আছে কি না সেটা কথা না, কথা হচ্ছে যে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের একটাই, যে বিজেপি আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা সিএএ অর্থাৎ আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দেবেন, মতুয়া আন্দোলনটা সেটাই ছিল। যদি আমরা এই সিএএ না পাই তাহলে আগামীতে মতুয়ারা আমরা আলোচনা করব, আমরা মিটিং মিছিল করে আমরা সিদ্ধান্ত নিয়ে কোন পথে এগোব সেই সিদ্ধান্ত আমরা তখনই নেব। এরই মধ্যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের রাস উৎসব উপলক্ষে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের। সেখানে তিনি হয়তো সিএএ চালু করার আশ্বাসও দেবেন, কিন্তু খোদ অমিত শাহের আশ্বাসের পরও যখন চালু হয়নি সংশোধিত নাগরিকত্ব আইন, তখন অর্জুনের বাক্যবাণে কতটা কাজ হবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় উৎসব মণ্ডলের সঙ্গে অভয় নাকের রিপোর্ট, নিউজ টাইম।